ইরাকের এক ব্যক্তি যে ছিল কাজী সাহেব, এই কাজী সাহেবের এক সুন্দরী অপূর্বা এক না এক কন্যা ছিল, যে কন্যার ভিতরে ঈমান এবং আমলে ভরপুর ছিল। একদিন হঠাৎ করিয়া তার কাছে এক ভিক্ষুক আসিয়া বলল, আমাকে আল্লাহ পাকের ওয়াস্তে কিছু দান কর। ওই নারী বলল, ওই মেয়ে বলল, যুবতী বলল যে ভাই, তোমাকে আমি কিছু টাকা দিব, দেওয়ার মতো কিছুই তো আমার কাছে নাই, তবে আমার মা আমার মাথার মধ্যে একটা বেনি আঁকিয়ে দিয়েছেন, এই বেনিটা তুমি বিক্রি করতে পারো, বিক্রি করলে হয়তো কিছু টাকা পাবে। তো বেনিটা কীভাবে দিবে, খুলতে খুলতে দেরি হয়ে যাবে, এই জন্য নিজের বেনিটাকে চাকু দিয়া কেটে পুরাটা চুল সহকারে বেনিটা হাতের মধ্যে তুলে দিয়েছে। এই ঘটনা ওই কাজী সাহেবের আরেক কর্মরত ব্যক্তি বন্ধু দেখেছে। দেখার পর কাজীকে গিয়া বলল, কাজী সাহেব, শুধু খালি নিজে বিভিন্ন চাকরির উপরে বিভিন্ন কর্মের উপরে ব্যস্ততায় সময় কাটায় দিয়েন না, আপনার পরিবারের প্রতি সন্তানদের প্রতি একটু খবর রাখেন। কই কি সমস্যা? কয়, আমি নিজে চোখে দেখেছি আপনার সন্তান, আপনার যুবতী মেয়ে, আপনার এই একজন ফকিরের সাথে তার সাথে মোটামুটি একটা সম্পর্ক গভীর হয়ে উঠেছে, এমনকি তার নিজের চুল পর্যন্ত কেটে তার এই ফকিরের হাতে তুলে দিয়েছে। এই ঘটনা শোনার পর কাজী তো বড় হতভম্ব হয়ে যায়, বাড়ির মধ্যে এসে নিজের সন্তানকে ধরল, সন্তানকে জিজ্ঞাসা করলো, খুব রাগে ফায়ার হয়ে গেল। সন্তানকে জিজ্ঞাসা করার পর বলল, আমি তোমার সাথে তোমাকে আমি ভালো মনে করতাম, তুমি পর্দার ভিতরে থাকো ভালো কথা, তবে তুমি এমন একজন ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে উঠেছ যেটা কখনো মেনে নেওয়া যায় না। কয়, কী ধরনের? কয়, ফকিরের সাথে তোমার ভালো সম্পর্ক আছে। কয়, যদি আর মেয়ে বলে, বাবা এটা তোমার কুধারণা, এই ধারণা তোমার মোটে উচিত নয়, কি করে তোমার মেয়ের প্রতি তোমার এই ধারণা চলে আসলো? আমার ধারণা তো ঠিকই ছিল, তবে তোমার মাথার বেনিটা পর্যন্ত কাটিয়া একটা ফকিরের হাতে কিভাবে তুলে দিতে পারলে? তখন মেয়ে বুঝতে পারলো নিঃসন্দেহে এটা এক ধরনের বড় পরীক্ষার মধ্যে এই যুবতী মেয়ে রয়েছে। এবার বাবাকে বলল, বাবা তোমাকে আমি জবাব দিচ্ছি, তুমি আমাকে সময় দাও। অজু করিয়া ওই যুবতী মেয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাকের দরবারে হাত তুলিয়া এবার সেজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করে দেয়, আয় আল্লাহ, আপনাকে ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আমার ইজ্জত তো আপনি জানেন, আয় আল্লাহ, আমার মূল ঘটনা তো একমাত্র আপনি বলতে পারবেন, আমার এই বাস্তব ঘটনাটা আপনি সব কিছু উন্মোচন করে দেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করলো, আল্লাহ পাক আল্লাহ পাকের বান্দির দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাকের দরবারে হাত উঠায়া কোনো ব্যক্তি দোয়া করলে ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাকের কাছে চাইলে এটা কখনো বৃথা যাইতে পারে না। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে আল্লাহ পাক পুরা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ্দাই ইযা يستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. الله পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ, বান্দা যখন আমার কাছে হাত তুলিয়া দোয়া করে আমি বান্দার খুব নিকটবর্তী হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
যখন কোনো ব্যক্তি হাত উঠায়া দোয়া করে আল্লাহ পাক তার দোয়ার জবাব প্রদান করে। ও আল্লাহ পাকের বান্দা, ওই আল্লাহর বান্দি যখন সেজদার মধ্যে উঠিয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করলো, আল্লাহ পাক তার দোয়া কবুল করিয়ে নিয়া আল্লাহ তাআলা ওই যুবতীর মাথার মধ্যে একটা দুইটা নয় দশটা বেনি আল্লাহ পাক রব্বুল আলামিন চুল সহকারে আল্লাহ তাআলা গজিয়ে দিলেন। সেজদা থেকে উত্তোলন হলো, বাবার কাছে গিয়ে উপস্থিত হলো। বাবা তখন বলল, তোমার মাথার মধ্যে বেনি নাই। তখন নিজের সন্তান নিজের বাবাকে তখন মাথা খুলে নিজের বেনি দেখাইল, দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে তার মাথার মধ্যে দশটা বেনি দান করেছে। এটাই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় এক টাকা দান করে একটা ভালো কাজ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দশটা বিনিময় দান করে, দশটা টাকা দান করে। এই জন্য আল্লাহ পাকের রাস্তায় দান করাটা কখনো কর্পণ্যতা না করিয়া দান করার উৎসাহ প্রদান করি, নিজেও দান করি, অন্যকে দান করার কথা বলি। ও আল্লাহ পাকের বান্দা, এমনিভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও দান করার অভ্যস্ত ছিলেন। তবে এখান থেকে আমাদের একটা বিষয় জানা দরকার, দান করব দান করাটা হবে নিজের এটা আসতে দেখা যায় দান করি অনেকে এমন কিছু দান করি যেটা নিজে ব্যবহার করতে পারবো না, যেটা নিজের প্রয়োজন না অপ্রয়োজন ওটা মানুষকে দিয়ে দেওয়া হয় আর নিজের ভালোটা পছন্দেরটা নিজের কাছে রেখে দেওয়া হয়। এরকম অভ্যাস না থাকা চাই। আজকে দেখা যায় কেউ যদি কোনো খাবার না খাইতে পারে তো নিজের ভালো তাজা খাবারটা নিজের জন্য রাখে, বাসি খাবারটা অন্যজনকে হাদিয়া দেয়। এরকম না করা চাই, বাসি খাবার হাদিয়া না দেওয়া, বাসি খাবার মানুষকে তেমনিভাবে সৎকা না করা, পুরাতন কাপড় সৎকা না করা, নিজের জন্য যেটা পছন্দ না করে অপর জন্য অপরের কাছে অপরের জন্য সেটা পছন্দ না করা। আর মোট কথা হলো, কোনো সায়েল কোনো ভিক্ষুক আপনার কাছে এসে চাইলে ওটা ধমক দিয়া না তাড়িয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আম্মাসসাইলা ফালা তানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাইলকে কখনো তোমরা তাড়াইয়া দিবে না এবং ধমক দিবে না। আল্লাহ পাকের বান্দা, আজকে দেখা যায় কারো দোকানের মধ্যে কোনো সায়েল কোনো ফকির গিয়ে যদি কিছু টাকা আল্লাহর ওয়াস্তে আমাকে দেন এমন কিছু বলে তো তাও কি তাড়াইয়া দেওয়া হয়, কিন্তু আমার আপনার রব আল্লাহ, আজকে দেখা যায় কেউ যদি একবার দুইবার চায় দেখা যায় সে তার প্রতি রাগান্বিত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রব আল্লাহ এমন মালিক এমন রব এমন দাতা, যে ব্যক্তি বারবার চায় আল্লাহ পাক তার প্রতি খুশি হয়। আল্লাহর পয়গম্বর বলেন, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়, আর যে চায় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের কাছে যত বেশি চাইতে পারো চাইতে থাকো। আমরা তো আজকে চাওয়ার অভ্যাস নাই, অথচ হাদিসের মধ্যে এসেছে একটা জুতুর ফিতা আপনার ছিঁড়ে গিয়েছে ওটা আল্লাহর কাছে চেয়ে নেওয়ার জন্য হাদিসে এসেছে। আমরা সব কিছু চেয়ে চাইয়ে নিব আল্লাহ পাকের কাছে, আমার সন্তান দরকার, টাকা দরকার, বিবি দরকার, স্ত্রী দরকার, যা কিছু দরকার সব কিছু আমার আপনার সব কিছু চাওয়ার কথা, প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলা চাই। আল্লাহর কাছে দুই রাকাত আপনি যদি তাহাজ্জুদ পড়িয়া, দুই রাকাত যদি আপনি নামাজ পড়িয়া, আপনি সালাতুল হাজত পড়িয়া হাত উঠায়া যদি আল্লাহ পাকের কাছে দুই ফোঁটা গরম চোখের পানি ছাড়িয়া আল্লাহ পাকের কাছে যদি দোয়া করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দুই ফোঁটা পানির এত দাম, আল্লাহ তাআলা বান্দা
মাগার সাথে সাথে চাওয়া আল্লাহ পাক পুরা করে দেয়। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের মাখলুক, কোনো ব্যক্তি যদি কাকুতি মিনিতি করিয়া চোখের পানি ছাড়িয়া কারো দুঃখের কথা একজন আরেকজনের কাছে বলে, ওই ব্যক্তি তার প্রতি দয়া চলে আসে, এটা যদি মাখলুকের এমন দয়া হয়, আমার আপনার রব আল্লাহ, ওই রব যে দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহর দয়া থেকে একটা দয়া দুনিয়ার সমস্ত মাখলুক আর যত মাখলুক আছে সবার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়াটা ছেড়ে দিয়েছেন, এটা ভাগ করে দিয়েছেন। এই ভাগটা পাইয়া এক জাররা পরিমাণ মায়ার ভাগটা পাইয়া একজন আরেকজনের প্রতি দয়া করে। তো এটা যদি আমি আর আপনি এক জাররা পরিমাণে দয়া পাইয়া এমন দয়া যদি আরেকজনের চোখে পানি দেখিয়া আমি যদি এইভাবে আরেকজনের প্রতি সদয় হয়ে যাই, আমার রব আল্লাহ তো 99টা রয় দয়া, 99টা রহমত আল্লাহর কাছে আছে। তো আল্লাহ পাকের কেমন দয়া একটু চিন্তা করিয়া দেখো, আল্লাহ পাক যেমন বড়, আল্লাহ পাকের দয়া তত বড়। আল্লাহ পাকের কাছে সব কিছুর জন্য সব কিছু আল্লাহ পাকের কাছে চাও, দুনিয়ার আপনার কাছে দুনিয়ার বড় লোক আপনাকে ফিরাইয়া দিবে, আল্লাহ পাক কখনো ফিরাইয়া দিতে পারে না, কারণ আল্লাহ পাকের কাছে সব কিছুর ভান্ডার আছে। ওয়া ইন মিন শাইইন ইনদানা ইল্লা খাজাইনু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক বস্তুর খাজানা, প্রত্যেক বস্তুর ভান্ডার, প্রত্যেক বস্তুর আল্লাহ পাকের দরবারে এমন বিশাল ভান্ডার আছে যা কখনো ফুরা ফুরিয়ে যাবে না, অফুরন্ত ভান্ডার সব কিছুর আল্লাহ পাকের দরবারে আছে। বাদশার দরবারে এক সময় ছিল এক আল্লাহর ওয়ালি বাহলুল, আর ওই সময়ের বাদশাহ এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সেখানে ঘুরতে যাওয়ার পর দেখা গেল এক পাগল বালির মধ্যে হাত ঘোরায়া ঘোরায়া সুন্দর করে একটা ঘর বানাচ্ছে। এই ঘরটা দেখে বাদশার স্ত্রীর বড় পছন্দ হয়ে গেছে। বাদশার স্ত্রী জিজ্ঞাসা করে, এ পাগল, তোমার এই বাড়ির দাম কত? হাসি হাত চলে একটা কৌতুক করে জিজ্ঞাসা করেছে, তোমার এই বাড়ি বিক্রি করবে নাকি? বাড়িটা খুব আকাশ সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে, তুমি কি এই টাকা দিবে, তোমার এই বাড়িটা দিবে নাকি? কত টাকা বয়? এই বাড়িটার দাম 1 টাকা। তোমার বাড়ি পছন্দ হয়েছে, তুমি আমাকে একটা বাড়ি আমার কাছে বিক্রি করে দাও, এই যে নাও 1 টাকা। ওই 1 টাকা দিয়া তোমার এই বাড়ি কিনলে কি হবে? এই বাড়ি যে ব্যক্তি 1 টাকা দিয়া একটা বাড়ি কিনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি দান করবে। সুবহানাল্লাহ। ওই বাদশার স্ত্রী এই কথা বিশ্বাস করিয়া 1 টাকা দিয়া একটা বাড়ি কিনিয়া তারা আবার ঘোরাফেরা করা শুরু করলো। রাত্রি হলো, বাড়িতে চলে গেল, স্বপ্নে বাদশাহ দেখতেছে, স্বপ্নে স্বপ্নযোগে বাদশাহ দেখে সুন্দর কানেকশন প্রাসাদ বিল্ডিং, এত সুন্দর আলিশাত প্রাসাদ বাদশাহ ইতিপূর্বে আর কখনো দেখে নাই। লোকজনকে জিজ্ঞাসা করে, এই বাড়ি কার জন্য রে, বাড়িটা কার? এটা অমুক বাদশাহ, বাদশাহর স্ত্রীর। এই স্ত্রীটা তো আমার বাদশাহ তো আমি। হ্যাঁ, আপনার স্ত্রীর নামে এই বিল্ডিং, এই জান্নাত বিক্রি আল্লাহ পাক বানিয়েছেন। এই জান্নাতটা কিনলো কিভাবে? ওই জান্নাতটা এইভাবে কিনেছে যে গতকালকে আপনার সাথে সমুদ্র সৈকতে গিয়েছে, আর বিশ্বাস করিয়ে 1 টাকা দিয়া একটা পাগলের বাড়ি বিক্রি ক্রয় করেছিল, আর ওই বাড়িটা ক্রয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে এমন আলিশান বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। এই কথা শোনার পর বাদশার ঘুম ভেঙে গেল। বাদশার ঘুম ভেঙে যাওয়ার পর এবার ঘুম থেকে উঠেই সাথে সাথে সমস্ত লস্কর সৈন্য শৌকত নিয়া রাজ্যের যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা নিয়ে সমুদ্রের সৈকতের দিকে রওনা। এত সুন্দর বাড়িঘর প্রাসাদ জীবনে কখনো বাদশাহ দেখে নাই, কিসের রিজের বা রাজপ্রাসাদ এটা চিন্তাও করা যায় না।
এবার আল্লাহ পাকের বানানো জান্নাত বাড়ি ক্রয় করবে, রাজপ্রাসাদ ক্রয় করবে, মনের সুখে যত টাকা আছে সব টাকা নিয়ে রওনা করলো, বলল যত বাড়ি আছে সব বাড়ি কিনে ফেলবে। আজকেও আগামীকালের মতো গিয়ে উপস্থিত হয়ে দেখলো যে বাহলুল গতকালের মতো আজকেও ঘর বানাচ্ছে। বাহলুলকে আবার আজকে গিয়ে জিজ্ঞাসা করো, পাগল তোমার এই বাড়ির দাম কত আমি একটু জানতে চাই। বলে আমার বাড়ির দাম গতকালকে ছিল 1 টাকা, আজকে অনেক বেড়ে গেছে। তাই নাকি? কই কারণটা কি? 1টা বিক্রি হয়েছে, বাজারজাত হওয়ার কারণে এখন আমার বাড়ির দাম বেড়ে গিয়েছে। আজকে দাম কত? আজকে তো অনেক বেশি ব্যবধান। আসমান জমিন এক পাল্লায় রাখলে যত ওজন হবে তত ওজন দিয়ে কোনো ব্যক্তি যদি স্বর্ণ মুদ্রা দিতে পারে তাহলে আমি অবশ্যই অবশ্যই তার কাছে আমি বাড়ি বিক্রি করব। আর যে এই পরিমাণে টাকা দিতে পারবে না আমি তার কাছে বাড়ি বিক্রি করব না। এই কথা শোনার পর বাদশাহ আবার আফসোস করে ফেলল, ওই কারণটা কি, এত দাম কেন বেড়ে গেল? গতকালকে ছিল, তোমার স্ত্রী না দেখে বিশ্বাস করে কিনেছে, আজকে তুমি দেখে ফেলেছ, দেখে বিশ্বাস করেছ, যার কারণে আজকে তোমার এই বাড়ি আর অল্প টাকা হবে না, এটার দামেই বিক্রি হবে। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত দামের বাড়ি দিবে, কত বিনিময় দান আল্লাহ পাক দান সৎকার বিনিময় দিবে, এটা আমি আর আপনি তো এখনো দেখতে পারি নাই, তবে